প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন টোন জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে এখন আমরা আছি গাবতলী গবাদি পশুর হাটে। আজকে আমরা আমাদের আসলে আশরাফ ভাইয়ের কিছু গরু আসছে, আমরা সেগুলো দেখাই দিচ্ছি। আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আসলে দেশি গরু আছে। আশরাফুল ভাই, এখানে কোনটা কেমন প্রাইসে চাচ্ছেন আপনি একটু জানা দিন আমারে। হ্যাঁ ভাই, এটা 1 লাখ, এই এটা 60,000। এটা কত? এটা 60,000। 60,000 চাওয়া আপনার? চাওয়া মানে বেচা। বেচে এটা? আচ্ছা, এটার মাংস কেমন কি আছে ভাইয়া? এটা মাংস ভাই আছে 3 মণ। 3 মণ কম আছে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চমৎকার। দাঁতে কয়টা এটা? দাঁতে 2 দাঁত। 2 দাঁত, ঠিক আছে। আমরা একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এখানে বসে রেস্ট করতেছে। এটা সম্পর্কে জানি আমরা ভাই, এটা জাতে কি? দেশি না? জি দেশি ভাই। দেশি, ঠিক আছে। চাওয়া দাম কত এটা? এটা চাওয়া দাম ভাই 75। 75 হচ্ছে চাওয়া দাম। দাঁতে কয়টা এটা? এটা দাঁতে এটাও 2 দাঁত। 2 দাঁত, ঠিক আছে। আর গরুটা মোটামুটি বেশ সুটো মনে হচ্ছে, এখন রেস্ট করতেছে। এগুলো আনছিলেন কবে? এগুলো গতকালকে আসছে রাতে। ও, রেস্ট করতেছে না? ঠিক আছে। এটা ভাই লাস্ট কত হলে ছেড়ে দেবেন আপনি? লাস্ট 2000 কম নেওয়া ভাই। 2000 কম নেওয়া যাবে? মানে আপনি কি রেট বাড়ায় বলতেছেন না কমায় বলতেছেন? কমায় বলতেছেন, রেট কমায় বলতেছেন। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা তুলেন না ভাইয়া কষ্ট করে, এটা তুলেন একটু কষ্ট করে। হ্যাঁ, ওকে ওকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালেকশন দেখা দিচ্ছে আমাদের আশরাফ ভাইয়ের, আশরাফুল ভাইয়ের। এটার জাতে কি? দেশি না? জি ভাই, এটা জাতে দেশি। চাওয়া দাম কত এটার? এটা চাওয়া দাম ভাই 85। 85 চাওয়া দাম? জি। কত হলে বিক্রি করবেন? এটা 80 হলে বিক্রি হবে। 80 হলে একদম বিক্রি করে দেবেন, কাটা কাটা 80, ঠিক আছে। মাংস কেমন কি আছে এটা ভাইয়া? এটা মাংস ভাই 4 মণ, 10 কেজি কম আছে। 4 মণ 10 কেজি, ঠিক আছে। সামনে যাই আমরা, সামনে সামনে। এখানে কোনটা কত বলেন তো একটু? এটা 1,20,000। আচ্ছা, এটা? এটা 1,25,000। 1,25,000। এই যে এটা? এটা 1,25,000। ওকে, আর এটা? এটা 1,30,000। 1,30,000? জি। আর এটা? এটা 1,40,000। দেখি, এটা একটু তুলেন না কষ্ট করে, এটা অনেক একদমই সুঠাম মনে হচ্ছে আমার কাছে। ওয়াও, বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা দাঁতে কয়টা ভাইয়া? এটা দাঁতে 4টা। 4টা দাঁত এটা, চমৎকার। আর লাস্ট, একদম লাস্ট রেটটা বলে দিন এটার। এটার? হুম হুম, 35,000 লাগবে। 1,35,000 লাস্ট, ঠিক আছে, চমৎকার। এটা একটু দেখান ভাইয়া, এটা একটু রোডটা একটু সাইড করেন, এটা এটা একটু দেখতে চাই আমরা। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এই তো বন্ধু, আশা করি আপনারা বুঝতে পারতেছেন গরুটা কেমন হবে। এটা কি জাতে? দেশি না ভাইয়া? জি ভাই দেশি। হ্যাঁ, আচ্ছা, আপনাদের বাড়ি কোন জায়গা ভাইয়া? চুয়াডাঙ্গা জেলা ভাই। চুয়াডাঙ্গা, আমি যা দেখতে পাচ্ছি যে পাবনা চুয়াডাঙ্গা এদিকে মূলত গরুর ইয়া বেশি না? বেশি। এটার রেটটা বলে দেন। এটার রেটটা 1,45,000। 1,45,000, ঠিক আছে। এটা চাওয়া দাম কত? এটা চাওয়া দাম 1,60,000। 1,60,000, কত হলে বেচে দেবেন? এটা 1.5 লাখ হলে বিক্রি। 1.5 লাখ হলে একদম কাটা কাটা বিক্রি করে দেবেন, ঠিক আছে। এটা সম্পর্কে জানি ভাইয়া, এটার চাওয়া দাম কত? এটার চাওয়া দাম 1,90,000। 1,90,000, মোটামুটি একটু গরুটা দেখাই, গরুটা বেশ চমৎকার এবং মাশাল্লাহ না? জি ভাই, বেশ সুন্দর। আচ্ছা, এই গরুগুলো যদি কেউ কিনতে চায় কোথায় আসতে হবে একটু বলেন না ভাইয়া। গাবতলির একেবারে কর্নারে হাসান মহাজনের দোকান করলে চিনে দেব। আচ্ছা, আর আপনার নাম্বারটা বলে দিন একটু কষ্ট করে। 0 9 8 6 8 4 7 57, ঠিক আছে। এই নাম্বারে ফোন দিলে আপনারা পাওয়া যাবে। অবশ্যই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আজকের আয়োজন আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করেন এবং চ্যানেলটা এবং ফেসবুক পেজটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো বাটনে প্রেস করে রাখবেন। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।